হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে কিচিং রুমের ডিজাইন দেখাবো। দুটো কিচিং রুমের ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সিং, নিচে একটা ট্যাপ রাখা হয়েছে, সিঙ্কের নিচ বরাবরই ট্যাপটা রাখা হয়েছে, এর উপরে সিঙ্ক ফিলার কক, এর উপরে একটা তাক দেওয়া হয়েছে, এপাশে চুলাটা থাকবে, চুলাটার পাশে জানালা, উপরে কিন্তু ফলসার দেওয়া হয়নি। ভিউয়ার্স, টাইলসগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। কিচিং রুমের যে টাইলসগুলো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন আর একটা কিচিং রুম, এটা টাইলসটাও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে চুলা রাখা হবে, চুলার পাশেই জানালা, এপাশে একটা সিঙ্ক রাখা হয়েছে, এর উপরেই সিঙ্ক ফিলার কক, নিচে একটা ট্যাপ রাখা হয়েছে, একটা তাক রাখা হয়েছে, উপরে কিন্তু ফলসার দেওয়া হয়নি, একটা এক্সাস্ট পাখা লাগানো হয়েছে, জানালার পাশে কিন্তু সবসময় চুলার জায়গা থাকবে, এটা কিন্তু মনে রাখবে। ভিউয়ার্স, এই কিচিং রুমের টাইলসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। উপরে কিন্তু ফলসাদ নেই। ভিউয়ার্স, কিচিং রুমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।